উত্তরাঞ্চলে ইসলামিক ঐতিহ্যের স্মারক নান্দনিক স্থাপনা রংপুরের মিঠাপুকুরের লাল মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তালিকাভুক্ত হলেও অযত্ন অবহেলার ছাপ স্পষ্ট। আশেপাশে বহুতল ভবন গড়ে ওঠায় ম্রিয়মাণ হয়ে যাচ্ছে মোঘল স্থাপনা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মিঠাপুকুরের লাল মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট, এটি ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী। মোঘল আমলের শেষ দিকে শেখ মোহাম্মদ আসার নির্মাণ করেন মসজিদটি। দেয়ালে দেয়ালে মোঘলীয় ছাপ স্পষ্ট, গম্বুজে নান্দনিক নকশা, প্রবেশ মুখে কারুকার্য খচিত ছোট ছোট মিনার। মোঘল স্থাপনার যে বৈশিষ্ট্য রয়েছে তার সাথে স্থানীয় বৈশিষ্ট্য এখানে অ্যাড করা হয়েছে। এর যে প্রবেশপথ রয়েছে বাইরের, সেটা হচ্ছে দোচালা প্রবেশপথ। মসজিদটি ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। মনোবাসনা পূরণে মানত করতে আসেন অনেকে, পাশাপাশি দর্শনার্থীদের ভিড় তো আছেই, তবে মসজিদ সম্পর্কে জানার ব্যবস্থা নেই। আমি দেখি থেকে এইরকমে, আমার বাপদাদারা এরকম দেখছে, আর বিভিন্ন শাখার লোক আসি দেখি যায়। মসজিদে যাই মানাসিনা করে, তার আল্লাহ মাফ করে দেয়। তো সুন্দরভাবে মসজিদের নির্মাণ করেছেন অনেক আগে, এখন পর্যন্ত এটার এই খোদাই করা এগুলো এখনো নষ্ট হয় নাই। সাইনবোর্ড একটা অবশ্যই জরুরি, কারণ এটা যেহেতু ঐতিহ্যবাহী একটা ইতিহাস সমৃদ্ধ একটা জিনিস মসজিদ। প্রত্নতত্ত্বের তালিকাভুক্ত অথচ অযত্নের ছাপ, জেলা প্রশাসক আশ্বাস দিলেন মসজিদের ঐতিহ্য সংরক্ষণে ব্যবস্থা নেয়ার। ঐতিহ্যগত দিক থেকে প্রচুর মসজিদ আছে যেগুলো সংরক্ষণ করা উচিত। স্থানীয় উদ্যোগও লাগবে, সাথে সাথে সরকারি উদ্যোগও লাগবে, দুটোর সমন্বয় লাগবে। তো আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি। এই ধরনের স্থাপনা ক্ষতি করে এরকম কোনো স্থাপনা নির্মাণ করা আইনত ঠিক হবে না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য বলছে 1217 হিজড়ি বা 1802 খ্রিস্টাব্দে নির্মিত হয় নান্দনিক স্থাপনা শৈলীর আয়তকার এই তিন গম্বুজ মসজিদটি, যা এখন ইতিহাস, ঐতিহ্য এবং কালের সাক্ষী। তবে মসজিদটির চতুর্পাশে বহুতল স্থাপনা নির্মাণ হওয়ায় বাইরে থেকে মসজিদটি ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে কার্যকর উদ্যোগ দাবি স্থানীয়দের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, মিঠাপুকুর, রংপুর।